মোরারৈ রাজগ্রাম রুটে এক্সপ্রেস ট্রেন দুমাস চালানোর পর তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ডেপুটেশন দিল রাজগ্রাম প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন পরীক্ষামূলকভাবে আঠাশে নভেম্বর আসানসোল থেকে মালদা পর্যন্ত একটি নতুন ট্রেন চালানো হয় এই রুটে ট্রেনটি ভায়া সিউরি সাঁথিয়া রাজগ্রাম হয়ে মালদহ পর্যন্ত চলে সপ্তাহে দুদিন করে চলে এই ট্রেনটি জানা গেছে আগামী দোসরা জানুয়ারি ট্রেনটিকে উঠিয়ে নেবে তাই রাজগ্রাম স্টেশনে আজ প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি ডেপুটেশান দেওয়া হয় রাজগ্রাম স্টেশন ম্যানেজারকে এছাড়াও একটি হাওড়া ও একটি আসানসোল ডিভিশন থেকেও পাঠানো হবে যাতে এই ট্রেনটিকে না ওঠানো হয় বা এই ট্রেনটিকে স্থায়ীভাবে রোজ চালানো হয় এই দাবিতে আজ রাজগ্রাম স্টেশন থেকে গণস্বাক্ষর করে ডেপুটেশান জমা দিল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন গত আঠাশ তারিখ থেকে আঠাশ এগারো তারিখ থেকে যে আসানসোল মালদা স্পেশাল এক্সপ্রেস ট্রেনটি চালু হয়েছে সেই এক্সপ্রেস ট্রেনটি দু তারিখ জানুয়ারি মাসের বন্ধ করে দেবে আমাদের দাবি হলো এই আসানসোল মালদা এক্সপ্রেসটি যেন স্থায়ীভাবে পরিচালনা শুরু করে এবং দুদিনের পরিবর্তে সাত দিন যেন যাতায়াত করে এটা আমাদের মূল দাবি আর এছাড়াও আমাদের এই বা সিউড়ি যাওয়ার জন্য জেলা সদরের একমাত্র ট্রেন হিসাবে আমরা দাবি করেছিলাম পূর্ব রেলওয়ে আধিকারিককে এর আগেও যে একটা সিউড়ি জেলা সদরের সঙ্গে রাজগ্রামের কোনো বাস বা ট্রেনে যোগাযোগ নেই আমাদের যেন এই যোগাযোগ হয় আজকে এই ট্রেন ছাড়া কি অন্য কিছু ছিল আমরা আজকের মেন বিষয়বস্তু আমাদের আনন্দের বিষয় হলো সিউড়ির সঙ্গে আমরা ডাইরেক্ট যোগাযোগ পেয়েছি সেই জন্য এইটাই আমাদের মেন বিষয়বস্তু ট্রেনটি যেন স্থায়ীভাবে পরিচালনা করে আপনার পরিচয় আমার পরিচয় অচিন্ত ঘোষ রাজগ্রাম রেলওয়ে ইউনিয়নের সেক্রেটারি